ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে, তাই সকালেই বেরিয়ে পড়েছিলেন দেওয়াল লিখতে। লেখা সেরে রাসবিহারী মোড় থেকে বাসে উঠে পড়লেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র। হারুন আল রশিদের গল্প অনেকেরই মনে আছে, যিনি নিজে বেরিয়ে পড়তেন রাজত্ব কিরম চলছে দেখতে। আমরা এই মুহূর্তে পেয়েছি শোভনদেব চট্টোপাধ্যায়কে, যিনি বাসে উঠে পড়েছেন। সকালবেলা একপ্রস্থ ভোটের প্রচার হয়েছে, কিন্তু তারপরেতে এই মুহূর্তে বাসের যাত্রী তিনি। কতদিন পর বাসে উঠলেন? বাসে আমি মাঝে মাঝে উঠি, এটা আমার একটা প্যাশন যে এত করে লোক কী করে কষ্ট করে অফিস যায়, তার ওখানে সত্যি অসুবিধা হয় কি না, এটা আমার প্যাশন। আমি মাঝে মাঝে উঠে পড়ি বাসে। এই যে আপনি জানতেন কত টাকার বাসের টিকিট? 7 টাকা টিকিট, একদম গুনে উঠেছিলাম টাকা, যে আমরা সাতজন আছি, সাতজনের 7 টাকা। যাত্রীদের কাছে কীরকম রিয়াকশন পাচ্ছেন? সবাই আমাকে ছেড়ে দিচ্ছে জায়গা, কিন্তু আমি কী করে বোঝাবো যে প্রত্যেকের থেকে এনার্জি আমার বেশি। আমি বলেছি যে আপনারা বসুন, আমি দাঁড়িয়েই যাবো, আমি দাঁড়িয়ে যেতে ভালোবাসি, নিমন্ত্রণ বাড়িতে গিয়ে বসে খাই না, হাতে প্লেট নিয়ে খাই। ভোটের প্রচার তো শুরু হয়ে গেছে, কথা বললেন যাত্রীদের সঙ্গে? সেটা সকলে খুলে মনে মন খুলে কথা বলবেন, আমি জানি, কাউকে এভাবে জিজ্ঞেস করতে চাই না। শুধু এইটুকু আমি নিশ্চয়ই আশা করব যে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কাজ করেছে মানুষের জন্যে, তার একটা প্রতিফলন প্রত্যেক মানুষের মনের মধ্যেও থাকবে, ভোটের মধ্যেও থাকবে। কেমন চলছে সমস্ত কিছু দেখতে বেরিয়ে পড়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়? সকালের দেওয়াল লিখন সরার পর তারপর এই মুহূর্তে রাসবিহারী থেকে বাসে উঠে যোগুবাজারের পথে, সেখানেই তার বাড়ি। ক্যামেরা সন্দীপনের সঙ্গে সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।